জীবন নিয়ে কোনো ফর্মুলা বা আদর্শ বা মতাদর্শ বানানোর চেষ্টা করবেন না মন প্রাণ ঢালা মনোযোগের বিকল্প নেই আমি শুধু আপনাকে বলছি আপনার যা ইচ্ছে তাই করুন যারা আত্মজ্ঞান লাভের পিছনে ছুটছেন একটু রিল্যাক্স করুন আমার জীবনে ব্যবসার দরকসাকশি হোক বা বিয়ে অথবা সন্তানদের মানুষ করা হোক কিংবা কেরিয়ারের কোনো সিদ্ধান্ত আমি ঠিক কি করে বুঝবো কি করলে ঠিক হবে কোনটা কাজ করবে বিবাহিত হয়েও আপনি কিনা জানতে চাইছেন কোনটা কাজ করবে দেখুন আপনাকে ভগবানের মতো হতে হবে একেবারে নিঃশব্দ একজন সঙ্গী তবেই কাজ করবে ঠিক ভগবানের মতো যে যাই করুক হুম ভগবানের মতো হতে শিখুন শুধু কখনও কোনো কিছুতে নাক গলাবেন না প্রত্যেকদিন সকালে পৃথিবীর যত আহাম্মক সব এসে আপনাকে আজ কি করতে হবে বলে দেবে আপনি শুধু শুনুন ঠিক ভগবানের মতো বিয়ে টিকে যাবে এটা আপনার কাজের জায়গায় কাজ নাও করতে পারে দেখুন আপনি ভুল বুঝছেন এটাকে আপনি এটাকে একটা নীতি ব্যবস্থা করে ফেলতে চাইছেন আপনি এটাকে আপনার ফিলসফি যেটা কাজ করে আমি শুধু সেটাই করব। তো আপনি শপথ নিয়েছেন যেটা কাজ করে শুধু সেটাই করব। আর এখন আপনি জানেন না কোনটা কাজ করে কারণ কোনটা কাজ করে তা কোনো শপথ নিলে বা নৈতিক উপদেশ শুনলে কিংবা কোনো কমান্ডমেন্ট জানতে পাবেন না কি কাজ করে তা আপনার একনিষ্ঠ পর্যবেক্ষণ আর ক্রমাগত বিবর্তনের ফলে জানা যায় তাই নয় কি বলুন সেই একই জিনিস কিভাবে সেগুলোকে কাজে লাগিয়েছেন সেগুলোকে কত আনাড়ির মতো সামলে ছিলেন দশ বছর আগে আজ হয়তো ওই একই জিনিস আপনি অনায়াসী করে ফেলছেন তাই নয় কি বা হয়তো আজও আপনি আনাড়ির মতোই করছেন এককালে খুব ভালো করতেন যেটাই হয়ে থাকুক যেরকম বিবর্তনই ঘটে থাকুক তো কি কাজ করে এটা কোনো ফর্মুলা নয় জীবনের সমস্ত স্তরে কি কাজ করে সেটা জানতে একজন মানুষকে বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় এটা অনেকটা ঠিক ওই আপনি সেলফ হেল্প বই পড়ে সব বলছেন না আমি কোনো সেলফ হেল্প বই নই যেটা কাজে দেবে সেটাই করুন আপনার যা ইচ্ছে তাই করুন আমার কি সমস্যা কিন্তু এমন কিছু করে কি লাভ যা কাজই করে না বলুন আপনাকে বলছি না যে যেটা কাজ করে শুধু সেটাই করতে আপনার যা ইচ্ছে আপনি তাই করুন কিন্তু আপনার জীবনের জন্য কারণ এই সময়টা খুব সীমিত এমন কিছু করে লাভ কি যা কাজই করে না তাই না হয় এটা আপনার হয়ে কাজ করবে নয়তো আপনার চারপাশের মানুষদের জন্য কাজ করবে এটা আপনার বা আপনার আশেপাশের কারোর জন্যই কাজ না করলে সেই কাজটা করে লাভটা কি একবার কি হয়েছিল সৈন্য মানে আমেরিকান সৈন্যরা সব ডিউটিতে যাচ্ছিলেন তো তাদের একজন আরেকজনকে বললেন আপনি স্টিভের বউকে চেনেন উনি থ্রি মাস্ক পড়েন আর তিনজন মানে তিনটি সন্তানের জন্ম দেন শুনে উনি বললেন হে ভগবান আমার স্ত্রী তো পড়ছে এটা এইভাবে কাজ করে না তো এটাকে কোনো নীতি বা দর্শন বানিয়ে ফেলবেন না আমি শুধু সেটাই করবো যা কাজ করে দেখুন কোনটা কাজ করে তা দেখতে হলে অনেক পরীক্ষা পর্যবেক্ষণ লাগে এমনকি সব থেকে ছোট ছোট জিনিসের ক্ষেত্রেও তাই না হ্যালো ছোট্ট একটা জিনিস করতেও যেমন একটা বলকে ব্যাট দিয়ে মারা বা একটা বলকে সোজা লাথি মারা জানেন কতটা পরিশ্রম লাগে নিজের ইচ্ছে মতো জায়গায় বলটাকে লাথি মেরে পৌঁছতে পারলে সবাই বলে বাও সারা বিশ্ব তার নাম গান করে খালি সামান্য একটা বলে লাথি মারে বলে হ্যাঁ কিনা কারণ মানুষ বোঝে এটা করতে কি লাগে কেউ তার নামগান করছে না সে একটা বলে লাথি মারে বলে বরং মানুষ দেখতে পান এটার পেছনে কতটা পরিশ্রম গেছে হুম তাই নয় কি মানুষ দেখতে পায় একটা বলকে যেভাবে উনি মারছেন সেভাবে মারতে পারার জন্য কতটা পরিশ্রম গেছে ওনার জীবন চলে গেছে এর পেছনে কাজেই সব কিছু থেকে কোনো তত্ত্ব বা নীতি বানাবেন না বা নিজেকে কোনো আদেশে বেঁধে ফেলবেন না আমি শুধু সেটাই করব যেটা কাজ করে এটা একটা ভালো আদেশ কিন্তু এখন আপনি জানেন না কোনটা কাজ করে তো না না আপনাকে সচেতন হতে হবে আর প্রত্যেকটা জিনিসকে নিজে প্রয়োগ করতে হবে যদি আপনি এইটুকু শিখতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেন না কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় আমি র্যালি ফর রিভার্স এর বোর্ড মিটিংয়ে ছিলাম ঠিক এই নিউ দিল্লিতে আসার আগেই এই সিআইআই যেটা হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তাদের বোর্ডও র্যালি ফর রিভার বোর্ডে অংশগ্রহণ করেছিল কারণ তারাও দেখেছেন কিভাবে এগোনো যায় কারণ আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে কাজটা হচ্ছে তার ব্যাপ্তিটা কতটা সবাই এতে অংশগ্রহণ করতে চাইছেন আমাদের একটা বিশিষ্ট বোর্ড আছে আহ আছেন সিইও ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সবচেয়ে শীর্ষস্থানীয় জলের বিশেষজ্ঞ আর শীর্ষস্থানীয় এফপিও বা কৃষক উৎপাদক সংগঠনের মানুষজন আমাদের একজন সুপ্রিম কোর্টের বিচারকও আছেন আর একটা খুবই বিশিষ্ট বোর্ড যখনই এই কাভারি কলিং প্রজেক্টটা নিয়ে কথা হচ্ছিল আর প্রতিটা প্রশ্নের জন্যে বিশেষ করে যেগুলো কিছু বিশেষজ্ঞরা করছিলেন তারা জিজ্ঞেস করছিলেন আমি তাদের হালকা চলে বলছিলাম কি করতে হবে তারা বললো সদ্গুরু আপনি এত সব জানলেন কী করে আমি বললাম আমরা একদম ছোটবেলা থেকে আমি শুধু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতাম কোনো উদ্দেশ্য ছাড়াই এমনি আমি গভীর জঙ্গলে বন অরণ্যে নদীতে ঘুরে বেড়াতাম কিন্তু আমি গভীর মনোযোগ দিতাম প্রতিটা গাছে প্রতিটা পোকামাকড় হাওয়া আর্দ্রতা ক্রিয়াকলাপ সব কিছুতেই যা ছিল লক্ষ্যহীন ঘুরে বেড়ানো তা আজ শক্তিশালী একটা জ্ঞান হয়ে উঠেছে যেটা কোনো বইটইতে লেখা নেই এই প্রথমবার কেউ এত বোধগম্যভাবে কিছু বলছে কোনো পাঠ্যপুস্তক পড়ে নয় শুধুই লক্ষ্যহীন ঘুরে বেড়ানো ছিল শিশু বয়সে তরুণ বয়সে শুধুই ঘুরে বেড়িয়েছি কোনো উদ্দেশ্য ছাড়াই তো কোনো উদ্দেশ্য না থাকলেও আপনি মনোযোগ না দিয়ে বাঁচতে পারেন না তাই না হ্যালো কাজেই শুধু এই একটা কাজ করুন কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় তার মধ্যে ভেদাভেদ করাটা বন্ধ করুন যদি আপনি একই মাত্রার পূর্ণ মনোযোগ প্রত্যেকটা বিষয়ে দেন আপনি দেখবেন যে যেটাকে সঠিক কাজ করা বলছেন তা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা নয় এমন হলে কিভাবে আবিষ্কার করবেন সঠিক কাজ কোনটা পৃথিবীর অর্ধেকের হাল ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন কারণ তা গুরুত্বপূর্ণ নয় বলে আপনি মন দিচ্ছেন শুধুই এমনকি আপনি কারোর দিকে ঠিকভাবে তাকান একমাত্র সে আপনার কাছে জরুরি কেউ হলে না আমি সবার দিকেই তাকাই সম্পূর্ণভাবে প্রতিটা জীবন প্রতিটা জিনিসপত্র প্রতিটা নুড়ি প্রতিটা মুহূর্ত যা এই পৃথিবীতে হচ্ছিল বায়ুমণ্ডলে হচ্ছিল সব কিছু অধ্যয়নের জন্যে নয় শুধুই আমার চোখ ছিল বলে আর আমার মনোযোগ দেওয়ার ক্ষমতা ছিল বলে আমি প্রতিটা জিনিসে মনোযোগ দিয়েছি আজ সবাই বলছে এটা বিস্ময়কর কিছু শুনে আমি হাসছিলাম আর বলছিলাম দেখুন আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছি সবাই ভাবত আমি সামান্য এক ভব ঘুরে কিন্তু এখন এই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটা বিরাটভাবে কাজে লাগছে কারণ যায় আসে না আপনি কি ছাইপাস করছেন ছোট কিছু হোক বা বড় কিছু যদি আপনি একেবারে নিযুক্ত থাকেন সম্পূর্ণভাবে আপনি দেখবেন আপনি জানতে পারবেন ঠিক কোন জিনিসটা করতে হবে আপনি এখানে মনোযোগ না দিয়ে বাঁচার চেষ্টা করছেন এরই জন্যে আপনার নৈতিকতা আপনার আদর্শ মতাদর্শ আপনার মান আপনার নীতি বিধিনিষেধ রয়েছে কারণ আপনি এখানে মনোযোগ না দিয়ে বাঁচবার চেষ্টা করছেন আপনি একটা বাঁধা ধরা ফর্মুলা চান কোন কাজটা করা সঠিক হবে এটা করবেন না সেটা করবেন না ওটা করবেন না এতে কি বিশ্বের সমাধান এসেছে বলুন আমায় প্রতিটা স্কুল টুলে যাওয়া বাচ্চা জানে কোন কাজটা করা সঠিক তাতে কি কাজ হয়েছে কাজ হয়নি কারণ আপনি ভাবেন মন প্রাণ ঢালা মনোযোগের বিকল্প আছে মনোযোগের কোনো বিকল্প নেই যেখানে কোনো মনোযোগ নেই সেখানে কোনো জীবনও নেই কাজেই জীবন নিয়ে কোনো ফর্মুলা বা আদর্শ বা মতাদর্শ বানানোর চেষ্টা করবেন না জীবনের শুধু যা লাগে তা হলো মন প্রাণ সঁপে দেওয়া লাগামহীন মনোযোগ ভেদাভেদ করা নয় যে উনি এটাই ওটা ওটাই শুধু আপনি যা কিছুরই সংস্পর্শে আছেন এখন সেসবের সাথে একেবারে নিযুক্ত হয়ে যাওয়া শুধু এই একটা কাজ করলে এইবার আপনার বোধের স্তর অনুসারে আর প্রকৃতিকেও তো ধরা দিতে হবে এই সব হলে আপনি জানবেন কোনটা করা সবচাইতে ভালো অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গি অনুসারে সেটা দেখুন এখন একটা নির্দিষ্ট দক্ষতার কাউকে ধরে আনলে সে হয়তো নির্দিষ্ট একটা পরিস্থিতিতে কিছু একটা করে দেখাবে সেটা আপনার পক্ষে করাটা ঠিক নয় তাই না আপনাকে জানতে হবে কোন কাজ করাটা আপনার জন্য সঠিক হবে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি সেটা করতে পারবেন না যেটা উনি পারেন আপনি যেটা করতে পারেন আপনাকে সেটাই আপনার পক্ষে যতটা সেরাভাবে করা সম্ভব সেভাবেই করতে পারতে হবে আপনি অন্য কারোর মতো করার চেষ্টা করেন না সমস্যা তখনই শুরু হয় যখন একটা কাজকে ঠিক কাজ বলে ধরে বসেন না কোনো আগে থেকে তৈরি করা উত্তর নেই মনোযোগ মন প্রাণ ঢালা মনোযোগের বিকল্প নেই যেখানে ইনভলভমেন্ট নেই সেখানে জীবনও নেই দু হাজার উনিশ হোক আপনার জীবনে এক সম্পূর্ণ নিযুক্ত হয়ে বাঁচার বছর কারণ আপনি এই জীবনকে অনুভব করতে চাইলে আপনার ইনভলভমেন্ট দরকার যেই ছাইপাশি করুন না কেন সেটা কি সম্পূর্ণ মন প্রাণ ঢেলে করবেন এই আগামী মাসগুলোতে দেখুন দেখুন আমি কিন্তু সত্যিই একজন ভালো গুরু ঠিক আছে আমি সত্যিই ভালো গুরু কারণ আমি আপনাদের বলছি না এই জিনিসটাই করতে হবে যারাই এসেছে তারাই সবসময় আপনাকে বলার চেষ্টা করেছে এই জিনিসটাই করতে হবে আমি শুধু বলছি আপনাকে যা ইচ্ছে তাই করুন কিন্তু ভালোভাবে করুন আর সেটা করা সম্ভব নয় মন প্রাণ ঢেলে না দিলে তাই না হ্যাঁ ছোট্ট জিনিস হোক বা বড় জিনিস সেটা কি সম্পূর্ণ মন প্রাণ ঢেলে করবেন কিভাবে সকালে ঘুম থেকে উঠবেন সম্পূর্ণ মন দিয়ে কিভাবে নিজের দাঁত মাজবেন সম্পূর্ণ মন দিয়ে কিভাবে পায়খানা করবেন পুরো মন দিয়ে কিভাবে খাবেন পুরো মন দিয়ে কিভাবে নিজের সামভাবি করবেন পুরো মিশে গিয়ে সবকিছু যা আপনি করেন ভেদাভেদ করবেন না কোনটা ছোট আর কোনটা বড় যেই আমি পায়খানার কথা বললাম আপনারা হিহি করলেন বেশ তাহলে আর করবেন না যদি মনে করেন এটা গুরুত্বপূর্ণ নয় বা যদি ভাবেন এটা নোংরা তাহলে আপনার এটা করা উচিত নয় আমি বলছি কোনো ভেদাভেদ করবেন না কোনটা নোংরা আর কোনটা পবিত্র এখানেই চাবিটা রয়েছে বিকজ কারণ ইনভলভমেন্ট মানে পক্ষপাতহীনভাবে আপন করে নেওয়া যে মুহূর্তে বলেন এটা পবিত্র এটা নোংরা নোংরাটার সাথে কি নিযুক্ত হতে পারবেন হ্যালো আপনি আগুপিছু দ্বিধা করবেন হ্যাঁ আর তারপর কিছুই কাজ করবেন না তো দু উনিশ হোক পরম নিযুক্তির এক বছর নির্বিচারভাবে মন প্রাণ ঢালা নির্বিচারে কাজ করা নয় নির্বিচারে মন দেওয়া আপনি কি পারবেন একটা আগাছা বাইরের একটা আগাছার দিকে তাকাতে ততটাই মনোযোগের সাথে যতটা মন প্রাণ দিয়ে নিজের সন্তানকে দেখেন শুধু এইটুকুই আপনাকে করতে হবে শুধু এইরকম একটা ইনভলভমেন্ট নিয়ে আসুন পক্ষপাধীন সম্পূর্ণ মন প্রাণ ঢালা আপনি দেখবেন জীবন ফুটে উঠবে চমৎকারভাবে হবে দু হাজার উনিশে ফুটে উঠতেই হবে যারা আত্মজ্ঞান লাভের পেছনে ছুটছেন একটু রিল্যাক্স করুন আর যেটাই করছেন সেটা মন প্রাণ ঢেলে করুন জীবন অপূর্ব সুন্দরভাবে ঘটবে